জাতীয় স্তরের শুটারের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার বালিতে বুধবার কণিকা লায়েক নামে ওই শুটারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে মিলেছে সুইসাইড নোট পুলিশ সূত্রে খবর খেলাধুলায় আসনরূপ ফল না হওয়ায় সুইসাইড নোটে লিখেছেন কণিকা বালির এক গেস্ট হাউসের দোতলায় পেইং গেস্ট হিসেবে থাকতেন তিনি স্থানীয় সূত্রে খবর বুধবার দুপুরে তার ঘরের দরজা দীর্ঘক্ষণ ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয় গেস্ট হাউস কর্তৃপক্ষের এরপরই প্রতিবেশীরা ডেকে দরজা ভাঙলে কণিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা খবর পেয়ে বালি থানার পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি সুইসাইড নোট ও কণিকার মোবাইল উদ্ধার করেছে জানা গিয়েছে ধানবাদের বাসিন্দা প্রতিম লায়েকের মেয়ে কণিকা পাঁচ বোন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এর পাশাপাশি এই আত্মহত্যা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন প্রাক জাতীয় মিটে যোগ্যতামান পেরোলেও বাতিল করা হয় কণিকাকে প্রতিযোগিতায় নিয়ম ভেঙে পয়েন্ট জিতেছেন কণিকা অভিযোগ তার থেকে জোর করে মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় এই বিষয়ে তার জেরেই আত্মহত্যা কণিকার এরকমটাই অভিযোগ করেছেন শুটার ও অলিম্পিয়ান জয়দীপ কর্মকার আমি এখানে ট্রেনিং করাই সাপোর্ট করার জন্য যে এতটুকু এতটুকু আমরা করতে পারি তো ঠিকমতো করছিল ধীরে ধীরে উন্নতি করছিল এবং স্টেট লেভেল থেকে ঝাড়খণ্ডকেও রিপ্রেজেন্ট করে স্টেট লেভেল থেকে প্রি ন্যাশনাল জিভি মামলঙ্কার কম্পিটিশনে আহমেদাবাদেও সুযোগ পায় যেখান থেকে কোয়ালিফাই করলে ন্যাশনালেও পার্টিসিপেট করতে পারতো এই বছর ন্যাশনাল আমাদের এই চার দিন আগে শেষ হলো ভোপালে তো সেখানে কোয়ালিফাই করার কথা ছিল এবং সেই জন্য কম্পিটিশনে গেছিল অক্টোবর মাসে হ্যাঁ উল্লেখযোগ্য আমি যেটা বলতে পারি এইখানে যে একমাত্র একটি ঘটনায় যেটা হতে পারে একটু মানে বিয়ন্ড নর্মাল বা যেটা মানুষকে একটু দুঃখ দিতে পারে ঠেস পৌঁছাতে পারে তার ইয়েতে সেটা হচ্ছে সে হয়তো অনেক আশা নিয়ে গেছিল আহমেদাবাদে কোয়ালিফাই করার জন্য ন্যাশনালে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি কিন্তু কারণটা ছিল আরেকটু মানে অস্বস্তিকর সেটা হচ্ছে সে ডিসকোয়ালিফাই হয়ে যায় এরম না যে যোগ্যতা মান পেরোতে পারেনি বলে কোয়ালিফাই করেনি কিন্তু ডিসকোয়ালিফিকেশন একজন খেলোয়াড়ের পক্ষে কিন্তু প্রচন্ড ডিজার্টেড এবং এমন কারণে একটি তাকে উল্লেখ করা হয়েছিল যে সে মানে চিট করে তার স্কোর বাড়ানোর চেষ্টা করেছিল সেই কারণে তাকে ডিসকোয়ালিফাই করা হয় এবং পরবর্তীকালে সে জানায় যে আমাকে জোর করে এই মুচলেখা নেওয়া হয়েছিল যে আমি এই অন্যায়টি করেছি তার জন্য আমাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং সেটা সই করে আমাকে চিঠি দিয়ে দিয়েছিলাম তো এটা একটাই কারণ যেটা আমি বুঝতে পারছি যে আমাদের যে কোনো সাধারণ মানুষের মনে একটু লাগতে পারে তো তাছাড়া ব্যক্তিগত জীবনে ও কি করছে বা কি কারণে এই পদক্ষেপ নিতে পারে এটা নিয়ে কিন্তু আমরা সবাই ধোঁয়াশাতে শুধু নয় আমরা অবাক হয়ে আছি যে কণিকার মতন মিষ্টি ভাষায় সবার সাথে কথা বলে সবার সাথে ভালোভাবে মেশে এবং আমাদের একাডেমিতে পুজো বা ইয়েতে নিজে ভলেন্টিয়ার করে পুজো যোগাযোগ শুরু করে সেরকম মানে একদমই যে টোটাল ইন্ট্রোভার্ট বা একদম অদ্ভুত টাইপের মানুষ সেটা কিন্তু আমরা বলতে পারি না যেরকম দেখা যায় অনেক ঘটনাতে তো সেখানে মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে কণিকা কিভাবে এটি করতে পারে তার মানে আপনি এ বিষয় নিয়ে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ একেবারেই একটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন জয়দীপ কর্মকার এ বিষয়ে কণিকার পরিবারের লোকজন তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে তারা ঠিক কি বলছেন দাদা একেবারেই তারা হতবাক হয়ে গেছে এবং তারা এই বিষয়টা এতটাই ভেঙে পড়েছে তারা এখন ঠিক বুঝে উঠতে পারছে না এই বিষয় নিয়ে তারা কি পদক্ষেপ নেওয়া উচিত তবে পুলিশের সঙ্গে তারা যোগাযোগ রাখছে পুলিশের যে সমস্ত তদন্তে তারা সাহায্যের হাত বাড়াচ্ছে তবে এই এক ঘটনাটা কোচ যখন বলছে যেন প্রখ্যাত রাইফেল শুটার অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের বক্তব্য যেটা তুমি জানোই যে গত অক্টোবর মাসে আহমেদাবাদের প্রি ন্যাশনাল মিটে যোগ্যতা মানের অর্জনে তিনি করেছিলেন কিন্তু নক্ষরজনক ভাবে তাকে বিভিন্ন ক্রস দেখিয়ে তিনি অন্য উপায়ে স্কোর বাড়িয়েছে সেইটা দেখিয়ে তাকে বাদ দেওয়া হয় সেই বিষয়টাই যেরকম কোচ বারবার বলছে সেই বিষয়টা থেকে তাকে আঘাত দিয়েছে এবং সুইসাইড নোট থেকেও সেইটাই পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি বলেছেন তার বাবা মাকে উদ্দেশ্য করে যে তিনি যে রাইফেল শুটিং এ তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে বাবা মার স্বপ্ন করতে তিনি ব্যর্থ হয়েছে তাই জন্য তিনি তার ছেড়ে চলে যাচ্ছে এবং আত্মঘাতী হয়েছে যেটা পরিষ্কার বালির একটি গেস্ট হাউস থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে ঝুলন্ত অবস্থায় কিন্তু এই ঘটনাটা তাকে কতটা নাড়া দিয়েছে সেটা কোচের ভাষা থেকেই পরিষ্কার যে একটা জাতীয় স্তরের খেলার জন্য তিনি যোগ্যতা অর্জনের চেষ্টা করছেন তিনি সাফল্য লাভ করেছেন
কিন্তু একটা মিথ্যে অভিযোগ এনে তাকে এই যোগ্যতা থেকে বার করে দেওয়া, তাকে অপমান করা, শুধু না তার থেকে একটি মুচ লেখা লিখিয়ে নেওয়া, কিন্তু পরেই সদ্য জাতীয় সিলেকশন শেষ হয়েছে, একেবারে তার থেকে নিচে যারা রয়েছে তাদের সিলেকশন পেয়ে গেছে, কিন্তু তিনি যোগ্যতা থাকা সত্ত্বেও, কণিকার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি পেলেন না, একেবারে মিথ্যে অভিযোগে তাকে এখানে যোগ্যতাকে বার করে দিল। এই একটা মান অভিমানের পর্বত চলছিল, তার কাছে একটা হার্ড হয়েছিল যে তিনি এত বড় একটি রাইফেল শুটার প্লেয়ার, তিনি যোগ্যতা অর্জন, তিনি জাতীয় স্তরে গোল্ড মেডেলিস্ট, তিনি গোল্ড পেয়েছেন, তিনি তার সত্ত্বেও তাকে অন্যায় ভাবে এই আঘাতটা করছে, কিন্তু আর কি কোনো কারণ আছে সেটাও পুলিশ পুরোপুরি খতিয়ে দেখছে। যেসব সিসিটিভি আছে দেখা হচ্ছে, মোবাইল খোঁজা হচ্ছে, মোবাইলের লিস্ট দেখে যে অন্য কোনো আর ঘটনা, কিন্তু কোচের মুখ থেকে এই বিষয়টাই বারবার উঠে আসছে যে তিনি অন্যায় ভাবে তাকে বাদ দেওয়ার জন্য তিনি খুবই মর্মাহত হয়েছিলেন, খুব শোকাহত হয়েছিলেন যে একটা জাতীয় স্তরে তিনি যোগ্যতা অর্জন করতে পারলেন না, তাকে যোগ্যতা অর্জন করেছিলেন কিন্তু অন্যায় ভাবে বাদ দেওয়া নিয়ে এই আত্মঘাতী কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। তার পাশাপাশি একবারে যারা এই চার কোচ এবং পাশাপাশি সহকর্মীরা তারাও খুবই শোকাহত, কান্নায় ভেঙে পড়েছেন, তারা বলছে বারবার তার খুবই যোগ্যতা ছিল, তিনি এখানে প্র্যাকটিস যখন করতেন বালির এই জায়গায় সেখানেও তিনি খুবই একবারে সিরিয়াস মানে প্র্যাকটিস করতেন এবং মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে গিয়ে কোনো সময় তার মুখ বোঝা যায়নি তিনি এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটাবে। তবে যে এইটা যে মূল কারণ হতে পারে সেটা কোচের মুখ থেকেই, জয়দীপ কর্মকারের মুখ থেকেই পরিষ্কার হচ্ছে। অনেক ধন্যবাদ জগন্নাথ সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।